পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আজকে পবিত্র ঈদুজ্জোহা, আমরা সবাই ঈদুজ্জোহার নামাজ সেটা আজকে পড়লাম, মানে ঈদুজ্জোহার নামাজ পড়লাম আর প্রার্থনা করলাম তাড়াতাড়ি পৃথিবীর থেকে করোনা চলে যাক। তার কারণ এই একটা অদ্ভুত জায়গা যেখানে আমরা একে আগে একজন আরেকজনকে কোলাকুলি করতে পারছি না, আলিঙ্গন করতে পারছি না, হৃদয়ের সাথে হৃদয় মিলিয়ে কাউকে জড়িয়ে ধরতে পারছি না, ঈদের পরে যেটা করে। তাই এই পরিস্থিতিটা এখন একটা প্রায় 2 বছর ধরে দমবন্ধ অবস্থায় রয়েছে। প্রার্থনা করি সেন্ট্রাল গভর্নমেন্টকে, যেহেতু তারা পুরো ভ্যাকসিনটাকে কবজায় করে নিয়েছে, অথচ ভ্যাকসিন প্রোডাকশনের দিকে জোর দিচ্ছেন, তাড়াতাড়ি ভ্যাকসিন আসুক, আমরা সবাই ভ্যাকসিনেটেড হয়ে যাই আর করোনা মুক্ত পৃথিবীতে আমরা সবাই যাতে আনন্দ করতে পারি। আজকে ঐতিহাসিক 21শে জুলাই, যে 21শে জুলাই আমরা সাক্ষী ছিলাম কিভাবে গুলি চলেছে, কিভাবে অত্যাচার হয়েছে, কিভাবে আমাদের বন্ধুরা আমার ডান দিক বাঁ দিক থেকে মৃত্যুর বরণ করেছে। শুধু এরা না, অনেক ছেলে আজও পঙ্গু অবস্থায় রয়েছে, তাদের গুলি লেগেছে, মৃত্যু হয়নি কিন্তু পঙ্গু হয়ে সারা জীবন রয়েছে। আর এই 21শে জুলাই সেই শহীদদের শ্রদ্ধা জানানোর সাথে সাথে নতুন শপথ নেবার দিন। আমরা স্প্ল্যানেডে যেতাম, সেখানে গিয়ে শপথ নিতাম, কিন্তু করোনার জন্যে সেই পরিস্থিতিটাও নষ্ট হয়ে যায়। গত বছরও ভার্চুয়ালে হয়েছে, এবছরও ভার্চুয়াল হয়েছে। এই ঐতিহাসিক জয়ের পরে সারা ভারত এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে চাইছে। তাই সারা ভারতের মানুষের জায়গায়, বিভিন্ন জায়গায় টিভির মাধ্যমে, আপনাদের মাধ্যমে তো নিশ্চয়ই, ভার্চুয়ালিও সারা ভারতবর্ষে আজকে স্ক্রিন লাগানো হয়েছে, সারা বাংলায় স্ক্রিন লাগানো হয়েছে, যাতে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দেবেন, যে আমরা শপথ নেব তৃণমূল কর্মী হিসেবে, সেইটার অপেক্ষায় আমরা সবাই রয়েছি। এটা কালকেও বলেছি, আজকেও বলছি, শহীদ দিবস আলাদা আর খেলা দিবস আলাদা, নাটক দিবস আলাদা। বিজেপি যেটা করছে সেটা নাটক করছে, শহীদ তার নিজের রক্ত দিয়ে হয় আর রাজনীতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু বাংলার মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেয়। বেনারসির 3 অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহা টেক্সটাইল।